শিলিগুড়ি আসাম আসাম কত দূর এখান থেকে আসামের সামনে আছে সামনে আসাম আমি যদি এখন তোমার সাথে নৌকা দিয়ে যাই মানে ঈশ্বর দাদা হ্যাঁ ধরবে কি ধরবে বলবা যে কাট নাই যে বাংলাদেশের বলে দিবে মানুষ তো এই হচ্ছে শেষ বাড়ি বাংলাদেশের আর এই হচ্ছে বর্ডার পিলার একদম গ্রামীণ পরিবেশে ফ্রি ফায়ার খেলার জায়গা দেখেন এখানে নেটওয়ার্ক ভালো পায় নাকি আর এটা বন্যার মৌসুমে গ্রামে কিন্তু কাজে লাগে গ্রামের সবুজ প্রকৃতি আঁকাবাঁকা মেঠো পথ ধান ক্ষেতের সমারোহ প্রতিবারই মুগ্ধ করে প্রকৃতি প্রেমীদের আজকে সমাজের যারা গুণী ব্যক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন তাদের শুরুটা কিন্তু গ্রাম থেকে গ্রামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে কত কবি সাহিত্যিক যে কত শত কাব্য রচনা করেছেন তার কোনো ইয়ত্তা নেই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন তো আমি এখন আছি হচ্ছে একটা গ্রামীণ পরিবেশে আপনারা দেখতে পাচ্ছেন পিছনের ভিউটা কিন্তু অনেক সুন্দর আপনারা যেহেতু সবসময় গ্রামের ভিডিও পছন্দ করেন এই জন্য কিন্তু এই করোনার মধ্যে আমি বাইরেও যেতে পারছি না আমি কিন্তু এই গ্রাম অঞ্চল দিয়েই বেশি ঘোরাফেরা করি তো আজকে আবারও একটা সেই সুন্দর একটা সীমান্তবর্তী গ্রামে আসছি এই গ্রামটা আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো তোমরা কী করো এখানে না কী করো আচ্ছা তোমরা এটাতে কী করবো এই ইয়া দিয়া বন্ধুরা এই গ্রামের ভাষায় ভুরা ভুরা যেটাকে বলা হয় এটা হচ্ছে পানি দিয়ে চলার মানে একটা যন্ত্র নৌকার পরিবর্তে তিন চারটা কলার গাছের মানে খন্ড এক জায়গায় করে এটা দিয়ে মানুষ পারাপার মানে হওয়া যায় বা নৌকার মতো একটা যানবাহন তো এই গ্রামের এই সুন্দর পরিবেশে কিন্তু দেখেন একদম মেঠো পথ এই পথের ধারেই কিন্তু এরা দেখেন মানে কলা গাছ কেটে এই বাহনটা বানাচ্ছে সেই ভুরাটা কিন্তু এরা তৈরি করে ফেলছে দেখেন চারটা কলার গাছ দিয়ে কিন্তু এটা তৈরি করছে তো এটা কি তোমরা এখনও নামাও নাই না পানিতে এখন নামায় টেস্ট করবা আচ্ছা দেখি নামাও তোমরা দেখি যা তোমার সবাই সামনে যাও ওখানে যাও ক্যামেরার ওখানে যাও আর এটা বন্যার মৌসুমে গ্রামে কিন্তু কাজে লাগে কারণ বন্যার সময় এখান দিয়ে সম্পূর্ণ মানে পানি হয়ে যায় এ তোমরা কি বানাইলে এটা তো একজন করে আটবে একজন আটবে এখানে বানাবো তো এটা বড় বানাইতে পাঁচ কলা গাছের বানাইতে চাইছিলাম মানে আরো কলা গাছ জয়েন দিবা এখানে দেখা যাচ্ছে যে একটা চাচা এবং মনে হয় এখানে আগুন জ্বালাচ্ছে এই নদীর কিনারে তো চাচা এখানে কী করবেন নৌকায় পিস দিবেন আচ্ছা মানে নৌকারে যে তলাতে পিস দিবেন পিসিল করার জন্য যেটা দেয় অনেক নৌকা এই প্রতি সিজনে কি দেওয়া লাগে একবার করে এই নৌকাগুলোর মানে তলাতে পিসিল করার জন্য মানে নৌকাটা যাতে পানির মধ্যে দিয়ে চলতে সুবিধা হয় এই জন্য কিন্তু এই পিস দেওয়া লাগে মানে এই নৌকার তলাতে পিস দিলে মানে পিচ্ছিল হয় তলাটা নৌকা চলতে সুবিধা হয় তো এই চাচাটা কিন্তু তাদের নৌকার মধ্যে এখন যে পিস গরম করছে এই পিসগুলো কিন্তু দিয়ে দিবে সেই নৌকার তোলা শুষ্ক মৌসুমে পড়ে থাকা নৌকাগুলো ভালোভাবে ঠিক করে নেওয়া হচ্ছে কারণ সামনেই বর্ষাকাল খালবিলে পানি ভরাট হওয়ার সাথে সাথেই এই নৌকা দিয়েই গ্রামবাসীরা যাতায়াত করবে তাই মাঝিরা তাদের নৌকাগুলো ভালোভাবে ঠিক করে নিচ্ছে তোমরা কি করো হ্যাঁ ফ্রি ফায়ার খেলো নাকি তুমি ফ্রি ফায়ার তুমিও খেলো সর্বনাশ অনলাইনে খেলতেছো অনলাইনে
গ্রামীণ সেভেনেট পাখি। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন এই যে ছোটো ভাইটা এখানে কিন্তু ফ্রি ফায়ার খেলছে। আসলে এই গেমটা এত জনপ্রিয় মানুষের কাছে, দেখেন একদম গরুর খড় যে আছে এই খড়ের উপর বসে কিন্তু ফ্রি ফায়ার খেলতেছে। এই তোমার এই খেলা ভালো লাগে অনেক, কেমন তোমার ডায়মন্ড কেমন আছে? ডায়মন্ড আমি হবাই, কেবল শুরু করতেছো আর কি না? আচ্ছা, তো বন্ধু দেখছেন একদম গ্রামীণ পরিবেশে ফ্রি ফায়ার খেলার জায়গা, দেখেন এখানে নেটওয়ার্ক ভালো পায় নাকি? হ্যাঁ, তো আমি এখন সামনে যাচ্ছি, ফ্রেন্ডগুলো সামনে চলে গেছে, আর একদম সীমান্তবর্তী মানে গ্রামে চলে আসছি। সামনে হচ্ছে ভারত শুরু হবে, তো সেটা আপনাদেরকে দেখাবো, দেখতে থাকুন। হ্যাঁ, ওই দিক থেকে এদিক কেন? হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে একটা মানে বাংলাদেশের একটা সীমান্তের বাড়ি, সীমান্তবর্তী একটা বাড়ি। এটা হচ্ছে শেষ বাড়ি, মানে এই বাড়িটা মানে আঙিনাতেই হচ্ছে সীমান্ত পিলার, যেটা আপনাদেরকে দেখাবো। আর আমি এখানে আসছি হচ্ছে আমার বন্ধু জামাল, এদিকে আসো। তো এই বন্ধুর বাড়ি হচ্ছে এই মানে সীমান্তবর্তী গ্রামে হচ্ছে এর বাড়ি, তো এর মাধ্যমে এখানে আসা, কারণ এর বাড়ি হচ্ছে মানে এই সীমানা ঘেঁষে। তো আপনাদেরকে এই সীমান্তটা এখন একটু ঘুরে দেখাবো, আসলে দেখেন সীমান্তবর্তী গ্রামের পরিবেশগুলো আসলে কেমন হয়। এটা হচ্ছে শেষ বাড়ি, আর আমরা এখন সামনে আগাবো। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু হচ্ছে বর্ডার পিলার। তো আমাদের মানে পিছনে দেখতে পাচ্ছে হচ্ছে বর্ডার পিলার, এর মানে পিছন থেকে কিন্তু ভারতের সীমানা শুরু। আর এই পাশে যত বাড়িঘর দেখা যায় আপনাদেরকে দেখাবো একটু পর, সব কিন্তু হচ্ছে মানে ভারতের বাড়ি। আর এরকম মানে পরিবেশ সবসময় আমি আপনাদেরকে দেখাই, সবসময় কিন্তু আমরা মুগ্ধ হই, কারণ দেখেন পাশাপাশি মানে গ্রাম, এই পাশে একটা গ্রাম, ওই পাশে দেখাও ওই গ্রাম, আর এই যে এখানে দেখেন এই যে বাংলাদেশের শেষ বাড়ি, এই বাড়িটার আঙিনাতেই বলতে পারেন এই বর্ডার পিলারটা। আমি এখন আসি হচ্ছে ভারত এবং বাংলাদেশের সীমান্তবর্তী একটি গ্রামে, একটা অদ্ভুত জায়গায় আসছি আমি মানে আপনাদেরকে সীমান্ত দেখাতে। আমার পিছনেই আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষজন কাজ করছে, তাদের বড় ধানের যে ধানের মৌসুমটা সেই ধানের কাজগুলো তারা কিন্তু করছে। আর অদ্ভুত এবং মজার ব্যাপার হচ্ছে আমি এখন সীমান্তের জিরো লাইনে দাঁড়িয়ে আছি। পাশাপাশি দুটি গ্রাম, কিন্তু দুটি গ্রাম দুইটি দেশে। একটি বাংলাদেশের কুড়িগ্রাম জেলার পাগলারহাট চর নামে পরিচিত, এবং অন্যটি ভারতের তুফানগঞ্জের ঝাউকুটির চর। এভাবে পাশাপাশি বসবাস করছে দুইটি দেশের দুই গ্রামের মানুষ। তো এই হচ্ছে শেষ বাড়ি বাংলাদেশের, আর এই হচ্ছে বর্ডার পিলার। আর আমি এখন বরাবর এদিক দিয়ে যাবো, আমার ডান পাশে হচ্ছে মানে এই পাশে হচ্ছে ভারত, আর এই পাশে হচ্ছে বাংলাদেশ। তো আমরা এখন চলে যাব। আর যে পাশে দেখছেন যে চাষাকে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছে বাংলাদেশের, ওনার নিজের জমিতে কাজ করছে বাংলাদেশের জমি। কিন্তু অদ্ভুত ব্যাপারে যে মরিচ যে শুকিয়ে দিচ্ছে এটা কিন্তু হচ্ছে ভারতের একটা এরিয়া। এখানে কি বিজিবি গার্ড দিতে আসে না? বিজিবি আসে কি? তো আসলে যে আমি এখানে বাড়ি দেখতে পাচ্ছি, এই বাড়িগুলো তো ভারতের না? হ্যাঁ, এগুলো বাড়ি ভারতের বাড়ি। আপনারা এত কাছাকাছি বসবাস করেন, ওনারা কি এখানে আসতে পারে? এখানে সবসময় আসে না, ওই মানে হঠাৎ যদি কারো কোনো দরকার হয় খবর টবর দেয়, ডাক ডুক দেয়। আচ্ছা, আর এই যে এইখানকার লোকজন যে আসে, এনাদের বাজার ঘাট কই? আমি তো সামনেই তো নদী, এদের বাজার ঘাট কোথায় করে? না, নৌকা আছে, মানে এখানে নদী পার হয়ে ওই পারে যায়। হ্যাঁ, ওই পারে বাজার আছে। বাজারটার নাম কি আপনি জানেন? ঝাউকুটি বাজার। ঝাউকুটির বাজার, থানা হলো তুফানগঞ্জ, আর জেলা হলো কুচবিহার। কুচবিহার, হ্যাঁ। আচ্ছা, আর সুপ্রিয় দর্শক, এখানে যে ভারতের বাড়িগুলো আছে এদের কিন্তু সবসময় বাজার ঘাটে, পাশে নদী আছে, নদী পার হয়ে যেয়ে করতে হয়, ওইখানে হচ্ছে ঝাউকুটির বাজার। তো যাই হোক, ইনারা কিন্তু দেখেন একদম পাশাপাশি, এই যে ভারতের একটা গ্রাম আর এই গ্রামটাই হচ্ছে বাংলাদেশের গ্রাম। ইনারা সবসময় বাজার ঘাট করে বাংলাদেশ থেকে, আর ইনারা কিন্তু মানে এখান থেকে নদী পার হয়ে কাটাতার ভেদ করে তারপর ভারতে যায় বাজার করে।
চার করে জানি তুমি থাকবে গো আমার হয়ে। এটা হচ্ছে বাংলাদেশের বাড়ি, আর সামনে কিন্তু ভারত। এখানে এই ছোট ভাই একটু আসো তো, এখানে মানে তুমি কই যাচ্ছ এখন? বাড়িতে যাচ্ছি। বাড়িতে? আমি তো শুনলাম যে ওইটা ভারতের বাড়ি, ওইটি মানে তোমাদের বাড়ি ওইটা? হ্যাঁ। মানে তার মানে তোমার বাড়ি হচ্ছে ভারতে? ভারতে। তুমি এখানে কি করলে এতক্ষণ? ওই আমার একটা বন্ধু ডাক দিছিল, তাই বেড়াতে আসি। আর তোমার বন্ধু ডাক দিছিল? তোমার ওটা বন্ধু হয়? হ্যাঁ। দিয়ে আসো তো একটু, আসো। হ্যাঁ ছোট ভাই, তোমার বাড়ি কি এটা? হ্যাঁ ভাই, আমার বাড়ি এটা। তো এই যে শেষ বাড়িটার কথা বলছিলাম, এই বাড়ি ছোট ভাই হচ্ছে এটা। তুমি কি করো এখানে? ভাই ফ্রি ফায়ার খেলতেছি। তো মজার এবং অদ্ভুত ব্যাপারটা হচ্ছে দেখেন, এই যে এই ছোট ভাইটা কিন্তু এই যে এই যে এই বাড়িটা ভারতের এই বাড়িটা, আর এই বাড়ি কিন্তু এটা। তোমরা দুজন বন্ধু? হ্যাঁ হ্যাঁ, আমরা বন্ধু। কে তুমি যে এখানে বাংলাদেশে আসছো, যে তোমাদের তো ভারত ছেড়ে যে এখান থেকে বাংলাদেশে আসছো, এটা কোনো সমস্যা হবে না? না সমস্যা হবে না। আর তুমি কি সচরাচর এখানে আসো? না, ওই আমার বন্ধু ডাক দিছিল, সেই জন্য আইসি। খেতে কাম করে আইসি, তার বন্ধু ডাক দিল, বেড়াতে আইসি। এ তো ফ্রি ফায়ার না ব্যস্ত? হ্যাঁ ভাই বলেন। এটা তোমার বন্ধু হয়, ভারতের বন্ধু তোমার? হ্যাঁ আমার ভারতের বন্ধু। তোমার নাম কি? আরিফ। আরিফ, বুঝতে পারবো। আচ্ছা যাই হোক, তুমি ইয়াতে আসো, ভারতে আসো। প্রিয় দর্শক, এই যে ভারতের সীমানা, ও কিন্তু ভারতের মানুষ, ভারতে চলে গেল। আচ্ছা তোমাদের তো আমি দেখলাম যে মানে সব সাইডে হচ্ছে বাংলাদেশ, তোমাদের এখানে কয়েকটা বাড়ি দেখলাম হচ্ছে ভারতের। তোমার ইয়া বাজারঘাট করো কোন জায়গা থেকে? ভিতরে। ভিতর বলতে এখানে নদী আছে? হ্যাঁ, নদী পার হয়ে যাওয়া লাগে। আচ্ছা নদী যখন পার হয়ে যাও, বিএসএফ কে কার্ড জমা দিয়ে যাইতে হয়? হ্যাঁ কার্ড জমা দিতে যাইতে হয়, আধার কার্ড। আধার কার্ড জমা দিয়ে যাইতে হয়, আবার আসার সময় নিয়ে আসতে হয়? নিয়ে আসতে হয়। আচ্ছা প্রতিদিন কি বাজারে যাও? কি প্রতিদিনই যাই, আমার বাড়ি আছে ওখানে। মানে কারাতার ভিতরে বাড়ি আছে? ভিতরে বাড়ি আছে। ও তোমার কারাতার ভিতরে বাড়ি আছে, মানে এখানে ইয়া বাজারটার নাম কি? ঝাউকুটি। ঝাউকুটি। তুমি তোমাদের থানা? তুফানগঞ্জ। তুফানগঞ্জ। আর জেলা? কুচবিহার। জেলা হচ্ছে কুচবিহার। কুচবিহারে যাও নাই তুমি? যাই, কয়েকবার গেলাম। মানে কুচবিহার। প্রিয় দর্শক, আমি কিন্তু এই যে বাংলাদেশ থেকে এই ভাইটার সাথে কথা বলছি, ছোট ভাইটার সাথে। আর যেহেতু এই দেখেন এই পাশে হচ্ছে কয়েক হাত, ও এখানে আসছিল, গরু দেখতে আসছিল, তাদের জমিতে আসছিল, এখান থেকে কিন্তু এই বন্ধুর সাথে, তার বন্ধুর সাথে কিন্তু আড্ডা দিচ্ছিল। শিলিগুড়ি, আসাম। আসাম কত দূর এখান থেকে? আসাম এই সামনে আছে। সামনে আসাম? কত কিলো হবে? প্রিয় দর্শক, বাংলাদেশের এই জায়গাটার নাম হচ্ছে কিন্তু কুড়িগ্রাম জেলা, কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলা। আর এই পাশে হচ্ছে কিন্তু মানে আসাম। আর ইয়া ধুবড়ি, ধুবড়ি কোথায়? ধুবড়ি ওই সাইডে। তো আমরা এই জিরো লাইন দিয়ে এখন একটু সামনে যাব, কারণ তোমাদের নৌকার ঘাট আছে ওইখানে? ওই মানে বিএসএফ কি এই পারে থাকে না ওই পারে? ওই পাশে থাকে, ওই পাশে। হ্যাঁ, আমি যদি এখন তোমার সাথে নৌকা দিয়ে যাই, মানে ঈশ্বর ধরবে? কি ধরবে বলবা? যে কাট নাই, যে বাংলাদেশে বলে দিবে মানুষ, মানে ছোট মানুষ থাকলে ওরও কাট লাগে? ছোট মানুষ যাওয়া যায়, বেশি কম কম যায়। মানে আমি ইচ্ছা করলে এখন যাইতে পারবো না তোমার সাথে? না। যাই হোক, বিএসএফ এখানে একটু হলে আছে, মানে এদেরকে কার জমা দিয়ে তারপর যেতে হয়। আমি যদি এদের সাথে যাইতেও চাই, নৌকায় উঠবো, কিন্তু ওই পারে যাবো সাথে সাথে আসবো। ভারতের জমিতে আসলে যে একটা মানে এর বাবা যে ইয়া নষ্ট করতেছে রে। আর এই এই জমিগুলো তো মনে হয় যে এবারকার মানুষেরই না? হ্যাঁ, এ বেটা ভাতিজার ভু আর একটু খেতে দিয়ে যা, জমি নষ্ট করতেছে। এই এখন এই ছোট থাকতে পাট নষ্ট করলে তো এগুলো বড় হবে না, নষ্ট হয়ে যাবে, খেতে দিয়ে যা। ও কিন্তু একদম ভারতে চলে গেছে, একদম ভারতের ভূখণ্ডে চলে গেছে, মানে গরু তার একদম নষ্ট হইতেছে। হ্যাঁ এখন চলে গেছে, চলে আয়, আর ভিতরে যাওয়া যাবে না, শেখ চলে আয়। আর এই যে এটাও পিলার ছিল একটা, এটা হচ্ছে মানে মাটিতে মানে ঢেকে গেছে, এটা একটা পিলার, বর্ডার পিলার, মানে এই যে ভারত। আর আমরা কিন্তু একদম জিরো লাইন দিয়ে সামনে যাচ্ছি, এই যে জামাল আমাদেরকে নিয়ে যাচ্ছে।
তো আমরা আবারও একটি বর্ডার পিলার পাইলাম, কারণ আমরা সেই বরাবর কিন্তু হাঁটতেছি, মানে এই পাশে হচ্ছে ভারত আর এই পাশে হচ্ছে মানে বাংলাদেশ। তো এই যে বর্ডার আর একটা আমরা ক্রস করলাম, মানে আমরা এই যে আমরা পিলার রেখে আসলাম, মানে আপনি জমি দেখে ভাগ করতে পারবেন না আসলে কোনটা ভারত কোনটা বাংলাদেশ। তো আসলে একদম আমরা জিরো লাইনে এসে সবাই যে বসে পড়ছে, অনেকক্ষণ যাবৎ যেহেতু হাঁটলো সবাই ক্লান্ত। ওই যে এই মানে এই যেটা হচ্ছে যে বাংলাদেশের চাষা হচ্ছে পাটক্ষেত মানে নিরানি দিচ্ছে, আর এই পাশে হচ্ছে বাংলাদেশ ইয়া ভারতের আবার একটা পাটক্ষেত। আমরা এই বরাবর অনেকক্ষণ হাঁটার পর এখানে আসলাম, আর ওইখানে যে কথা হলো যে এক ছোটো ভাইয়ের সাথে ওদের মানে নৌকা বা নদীর ঘাট এই যে সামনে, আর কিছু দূর হাঁটলে ওই ঘাটটা আমরা পাবো। তো ওই ঘাটটা পার হওয়ার পরে ওই পারে যাওয়ার সাথে সাথে হচ্ছে বিএসএফের সাথে দেখা হয়, তো এখানে কার্ড জমা দিয়ে তারপর যেতে হয়। তো এখানে তো আমাদের মানে আর আমরা সামনে যেতে যাচ্ছি না, কারণ রিক্সের একটা ব্যাপার থাকে যেহেতু বিএসএফ এখানে আসে। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, সেই সাথে এমন আরও গ্রামের ভিডিও দেখতে চাইলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।